Allahu 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 Allah Allahu 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 Allah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল প্রশংসা শ্রী মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহে এই সপ্তাহে আঞ্জুমানে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক পেয়েছি সেজন্য আলাম আমরা আল্লাহ তাআলার নিকট শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এজন্য আমরা একবার বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আমার আঞ্জুমান থেকে বিষয় দেওয়া হয়েছে আল্লাহ তাআলাকে ভালোবাসার উপায় আমি এখন সেই আমার বিষয়টি ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ তাআলার যে যে কাজ করলে মানুষের মনে আল্লাহ তাআলার ভালোবাসা বদ্ধ মনে হয়ে যায় তার নিমিত্ত বলা হলো অত বুঝে মনোযোগ সাকার করার মাঝে তারাত করা বেশি বেশি নফল নামাজ আদায় করা অন্তরে কথায় কাজে সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করা নিজের পছন্দ ও আল্লাহ তাআলার পছন্দের সাথে যদি পারস্পরিক সংঘর্ষ হয় তাহলে আল্লাহ তাআলার পছন্দকে নিজের পছন্দের উপর আল্লাহ তাআলার পছন্দকে নিজের পছন্দের উপর সর্বাধিক প্রাধান্য দেওয়া প্রকাশ অপ্রকাশ প্রকাশ অপ্রকাশ আল্লাহ তাআলা সকল নিয়ামত নিয়ে সর্বদাই বাবা আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরিয়ে দেয় এমন সকল কাছ থেকে দূরে থাকা আল্লাহ তাআলা আল্লাহ নেকার আল্লাহ প্রেমিকদের বা বান্দাদের সাথে সর্বদা উঠে বসা করা আমি সে পরিশেষে বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ভালোবাসার উপায়গুলো জেনে তারপর আমার করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু